আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই এপিসোডটা দেখছেন সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটা, এই রেসিপিটা একবার খেলে মুখে লেগে থাকবে। অবশ্যই পুরো ভিডিও দেখতে হলে আমার সাথে থাকুন। আর আমার চ্যানেলে আমাদের ফ্যামিলি মেম্বার হতে হলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের নতুন ফ্যামিলি মেম্বার হয়ে যান। আমরা সব সময় অনেক ধরনের চিকেন রান্না করে খাই, তবে আজকের এই চিকেন রেসিপিটা অসাধারণ। একেবারে নতুন সিস্টেমে নেট দুনিয়ায় প্রথমবার আমি এভাবে রান্না করলাম, নিশ্চয় আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। সব সময় আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমার উৎসাহ বাড়াবেন। আর পারফেক্টলিভাবে রান্না করতে হলে সেম টু সেম আমার ভিডিওটা ফলো করতে হবে। তো আর দেরি কেন, চলে যাচ্ছি রান্নায়, আপনারা আমার সাথে থাকুন। আজকের এই রেসিপিতে আমি কাকরোল ইউজ করব। চিকেন আর কাকরোল দিয়ে নতুন রেসিপিটা খুবই অসাধারণ হবে। তো আমি এখানে কাকরোল আর চিকেন নিয়েছি। প্রথমে নুন হলুদ দিয়ে কাকরোলটা আমি তেলের মধ্যে ভেজে নেব। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. কাকরোলগুলো নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুইটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে আসছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এখানে আমি বুকের মাংস নিয়েছি, আপনারা চাইলে হাড় সহ মাংস নিতে পারেন। তো আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা, যেমন এখানে 4-5টা এলাচি, 3-4 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ দিয়েছি। এখন তেলের মধ্যে ভালো করে চিকেনগুলো ভেজে নেব। Why even try to justify leaving? Why not just run away? Why even wait and hesitate breathing? Why would you wanna stay? চিকেনের টুকরোগুলো 10-12 মিনিট তেলের মধ্যে ভালো করে ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা এবং আন্দাজ অনুযায়ী লবণ, 1 চা চামচ জিরা পাউডার, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 3টা আস্ত কাঁচা মরিচ। মধ্যখানে ভেঙে দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল কম এবং বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলের টুকরোগুলো। আমি এখানে 6টা কাঁকরোল মধ্যখানে চিরে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আরও দিচ্ছি টমেটো সস। এখানে আমি 4 চা চামচ টমেটোর সস এবং 1/2 কাপ পানিতে মিক্স করে একসাথে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এই ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব এবং মাঝে মাঝে নেড়ে দিব, না হয় নিচ থেকে লেগে যেতে পারে। খুবই লক্ষ্য করে এই রেসিপিটা রান্না করতে হবে। তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই, তাড়াহুড়া করলে কোনো কাজ ভালো হয় না। যত্ন সহকারে যেই কোনো কাজ করবেন অবশ্যই রত্ন মিলবে। চিকেন
চিকেনের ঝোলটা শুকিয়ে আসছে। এখন উপর থেকে বিলেতি ধনে পাতা ছিটিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব এবং এর টেস্টটা আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ, হেভি হয়েছে, এক কথায় অসাধারণ। অতিথি আপ্যায়নে বা নিজেরা খেতে এই ধরনের রেসিপি কি আর বলবো, একেবারে জিভে লেগে থাকে। অবশ্যই এভাবে আপনারা রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথে থাকুন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Didn't take very long after meeting you for me to make